58-তে পা রাখলো দেশবন্ধু সংঘ। উদয়পুর কাকড়াবন সড়কের পাশে কাকড়াবন হাসপাতাল চৌমুনি এলাকায় রয়েছে স্বনামধন্য এই ক্লাবটি। বহু সামাজিক কাজের সাথে দীর্ঘ কয়েক বছর ধরে নিয়োজিত রয়েছে এই ক্লাব। এই বছর ক্লাবের 58 বছর পূর্তি হল। মৃৎশিল্পী মেলাঘর নিধু রুদ্রপাল, প্যান্ডেল ও আলোকসজ্জায় সঞ্জয় ঘোষ, পূজা কমিটির সভাপতি বীরলাল দাস ও সম্পাদক নেপাল দেবনাথ জানান, পঞ্চমের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই পূজার উদ্বোধন করবেন। থাকবেন বিধায়ক অভিষেক দেবরায় ও বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ বিশিষ্ট সমাজসেবীরা এই উদ্বোধনী অনুষ্ঠানে। পূজোর 4 দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, অষ্টমীর দিন থাকবে অন্নভোগের আয়োজন। এবারের পূজোর থিম হচ্ছে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে তৈরি করা প্যান্ডেল। পূজার 4 দিন থাকবে নেশা বিরোধীর উপর আলোচনা, থাকবে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ। পূজোকে সার্বিকভাবে সফল করে তোলার জন্য ক্লাবের কর্মকর্তা সহ সকল সদস্য সদস্যগণ উঠে পড়ে 24 ঘন্টা কাজ করে চলেছেন। শেষ তুলে চলতে অবশ্য এখনো বাকি। ক্লাবের কি নাম? দেশবন্ধু সংঘ কাকড়াবন হাসপাতাল চৌমুহনী। কত দূর পূজা দুর্গা পূজা করছেন আপনারা? আমরা 1965 থেকে পূজা করছি। এবার পূজার থিম কি? পূজার থিম আমরা কাল্পনিক মন্দির তৈরি করছি। আমাদের বাঁশ বেতের কাজ মানে কুটির শিল্পের উপর জোর দিয়েছি এবং আমাদের থিম হচ্ছে কাল্পনিক মন্দির। মণ্ডপ সজ্জা সঞ্জিত ঘোষ, আলোক সজ্জা সঞ্জিত ঘোষ। বাজেট কত? বাজেট 10 লক্ষ টাকা। চাঁদারা কোথায় সংগ্রহ করছেন আপনারা? চাঁদারা আমরা পাড়া এবং লোকাল থেকে আমরা সংগ্রহ করি, আমরা বাইরে যাই না। বিশেষ কী কী আকর্ষণ থাকবে পুজোর কাজে? আকর্ষণ আমাদের লোকাল শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে প্রত্যেক দিন। তারপর আমাদের 9 দিন হবে, 2000 লোকের আমরা অন্নভোগের ব্যবস্থা করেছি এবং আমরা এই অষ্টমীর দিন বস্ত্র বিতরণ 400-500 জনের লোকের উপর আমরা বস্ত্র বিতরণ করবো। পুজো উদ্বোধন করবো কি? পূজা উদ্বোধন 5ম দিন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহোদয়। আর কে কে থাকবে? থাকবেন অভিষেক দেবরায় মহোদয়, থাকবেন বিধায়ক, থাকবেন জিতেন্দ্র মজুমদার বিধায়ক, হ্যাঁ বিধায়ক, আর উচিত থাকবেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ সরকার মহোদয়। তাই পুজোর 4 দিন আর কী কী আকর্ষণ থাকবে আপনাদের? আমাদের লোকাল শিল্পীদের নিয়ে এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং আমাদের মহিষাসুর মর্দিনী নিয়ে একটা আমাদের প্রোগ্রাম হয়। সামাজিক কী কী অনুষ্ঠান থাকবে? সামাজিক আমরাই তো বস্ত্র বিতরণ করবো, তারপরে নেশামুক্ত অভিযানের আমরা একটা থিম করব, তারপরে প্লাস্টিক মুক্ত যেমন থাকে এমন একটা আমরা থিম করবো। আর গরিবদের মধ্যে কোনো বস্ত্র বিতরণ বা কিছু কিছু থাকবে আপনাদের? বস্ত্র বিতরণ তো আমাদের অষ্টমীর দিন হয়, 9 দিন হয়। মানিক সাহার রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।